হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, 2022 পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? সঠিক অ্যান্সার কী হবে এখানে? কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? 11টি। কল্যাণ লক্ষ্মী প্রকল্প কোন রাজ্য সরকার শুরু করেছে? কল্যাণ লক্ষ্মী প্রকল্প কোন রাজ্য সরকার শুরু করেছে? সঠিক অ্যান্সার হবে তেলেঙ্গানা। বর্তমানে পঞ্চায়েতি রাজমন্ত্রী কে আছেন? পঞ্চায়েতি রাজমন্ত্রী কে আছেন বর্তমানে? গিরিরাজ সিং। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ুর সব থেকে ছোট জেলা কোনটি? সব থেকে ছোট জেলা কন্যাকুমারী। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো? সঠিক অ্যান্সার হবে দার্জিলিং চা। পরের প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? কলেরু হ্রদ। নেক্সট প্রশ্ন, পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? কোন দ্বীপে অবস্থিত? দক্ষিণ আন্দামানে। মহাত্মা গান্ধী সম্পাদিত ইংরেজ সাপ্তাহিক পত্রিকার নাম কি? সঠিক অ্যান্সার কী হবে? ইয়ং ইন্ডিয়া। আচ্ছা, মহাত্মা গান্ধী চম্পারণ, বিহারের চম্পারণে সত্যাগ্রহ করেছিলেন মহাত্মা গান্ধী 1917-এ। তিনি হরিজন পত্রিকার সম্পাদক, জন্ম হয়েছে 2 অক্টোবর 1869-এ পৌর বন্দরগাঁওয়ে। হত্যা করেছেন নাথুরাম গডসে, হত্যা করেছে। পরের প্রশ্ন, লোকসভা কবে ভঙ্গ করা হয়? লোকসভা কোনো দিনই নয়, এটা হবে কোনো দিন নয়, কোনো দিন নয়। জেনে রেখো, লোকসভা হচ্ছে স্থায়ী কক্ষ, স্থায়ী কক্ষ, এবং এটি হচ্ছে উচ্চ কক্ষ। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ প্রণালীতে মহিলার জন্য কত শতাংশ সিট সংরক্ষণ হওয়া প্রয়োজন? ৩৩%। পরের প্রশ্ন, ভারতের নির্বাচন সূচি তৈরি করা কার দায়িত্ব? সঠিক অ্যান্সার কী হবে এখানে? নির্বাচন আয়োগের দায়িত্ব। নির্বাচন আয়োগ সংবিধানে উল্লেখ আছে 324-এ। নির্বাচন আয়োগ প্রমুখকে নিযুক্ত করেন, নির্বাচন আয়োগের প্রমুখকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কোন বেদকে ভারতীয় সঙ্গীতের মূল ভাগ বলা হয়? ভারতীয় সঙ্গীতের মূল ভাগ বলা হয় সামবেদকে, সামবেদকে বলা হয় সঙ্গীতের জনক। ঋগ্বেদ প্রাচীন বেদ, এটি হচ্ছে সংস্কৃত ভাষার জনক বলা হয়। যজুর্বেদ, কৃষ্ণের উপাসনার কথা উল্লেখ আছে যজুর্বেদে। অথর্ববেদ আধুনিক বেদ। পরের প্রশ্ন, ভগবান বুদ্ধের কোন স্থানে মহাপরিনির্বাণ প্রাপ্ত হয়? কুশীনগরে। গৌতম বুদ্ধের মৃত্যুর যে ঘটনা তা কী নামে পরিচিত জেনে রেখো, তা হচ্ছে মহাপরিনির্বাণ। প্রথম উপদেশ সারনাথে আছে, সারনাথে, এবং জন্ম হয়েছে কোথায়? লুম্বিনীতে। পরের প্রশ্ন,
জর্জিয়া কর প্রথমবার ব্রাহ্মণের ওপর কে চালু করেন? জর্জিয়া কর। সঠিক অ্যান্সার হবে ফিরোজ শাহ তুঘলক। ভারতে তামাক উৎপাদন সবচেয়ে বেশি কোথায় হয়? কোথায় হয়? অন্ধ্রপ্রদেশে। ভাষার আধারে গঠিত রাজ্য এটি। রাজমুদ্রি তামাক গবেষণাগার এখানে অবস্থিত। এছাড়াও জেনে রেখো, অসমে চা, গুজরাটে কার্পাস উৎপাদন হয়, ইউপিতে গম, আখ। পরের প্রশ্ন, বিশ্বে প্রথম কোন দেশ কাগজ আবিষ্কার করে? চীন। চা কাগজ আবিষ্কার করেছে চীন। পেট্রোলিয়ামে কিসের মাত্রা বেশি থাকে? রাইট অ্যান্সার হবে বিউটেন। পেট্রোলিয়াম হচ্ছে প্রোপেন প্লাস বিউটেন। এলপিজি সিলিন্ডারে গ্যাসের মাত্রায় থাকে না, জেনে রেখো, দ্রবণের অবস্থায় থাকে এটি। পরের প্রশ্ন, মৌলিক অধিকার কে অপসারণ বা খারিজ করতে পারে? কে? মৌলিক অধিকারকে অপসারণ বা খারিজ করতে পারে? সংসদ। জেনে রেখো, এটি কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ। অনুচ্ছেদ 12 থেকে 35-এর মধ্যে আছে, যখন সংবিধান তৈরি হয় তখন মৌলিক অধিকার 7টি মৌলিক অধিকার ছিল এবং 44তম সংবিধান সংশোধন 1978-এ সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়। বর্তমানে মৌলিক কর্তব্য আছে 6টি। লাল মৃত্তিকা কিসের কারণে লাল হয়? রাইট অ্যান্সার হবে রেড অক্সাইড। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় বাঘ অভয়ারণ্য কোনটি? বড় বাঘ অভয়ারণ্য কর্বেট। বড় বাঘ অভয়ারণ্য এবং পুরনো অভয়ারণ্য হচ্ছে কর্বেট। এটিকে বলা হয়, মধ্যপ্রদেশকে কি বলা হয়? টাইগার স্টেট। মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট এবং এখানে কানহা ন্যাশনাল পার্ক আছে, পেঞ্চ জাতীয় উদ্যান আছে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা এখন চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখনও যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে টেলিগ্রামে যুক্ত হবে। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো।